সন্দেশ ঝিঙ্গানকে কি ইউজ করছে এইচএনকে সিভেনিক? হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। প্রথমেই আসে যাক ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটে। আজকে ইন্ডিয়া আন্ডার-23 টিম UAE আন্ডার-23 টিমের এগেনস্টে মাঠে নামতে চলেছে AFC আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। এটা একটা বিশাল বড় ম্যাচ বলতেই পারো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য। ইন্ডিয়ার কনফিডেন্স বর্তমানে বিশাল হাই আছে, কারণ লাস্ট ম্যাচে তারা ওমান আন্ডার-23 টিমকে পরাজিত করতে পেরেছে 2-1 ব্যবধানে। আগের ম্যাচে জয়লাভ করলেও এই ম্যাচটাও কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে ইন্ডিয়ার জন্য, কারণ এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী টিম UAE, আর UAE-র এগেনস্টে ইন্ডিয়ার রেকর্ডও খুব একটা ভালো নয়। তো ইন্ডিয়া আন্ডারডগ হিসেবেই এই ম্যাচেও শুরু করছে ঠিকই, তবে সবাইকে কিন্তু সারপ্রাইজ করে দিতে পারে ইন্ডিয়া আগের দিনের মতোই। তো অনেক বড় বেস্ট অফ লাক ইন্ডিয়ান আন্ডার-23 ন্যাশনাল টিমের জন্য। আর এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পাবে রাত্রি 10টা থেকে ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকেই কিন্তু লাইভ স্ট্রিমিং করা হবে এই ম্যাচের। তো বন্ধুরা, এবার আসা যাক কিছু অফিসিয়াল ট্রান্সফার আপডেটে। প্রথমেই কথা বলবো রিয়েল কাশ্মীর FC-কে নিয়ে। রিয়েল কাশ্মীর FC কালকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল 33 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার থিয়াগো আদানের সাইনিংয়ের আপডেট। থিয়াগো আদান এই আপডেট তোমাদেরকে আমরা আগেই দিয়েছিলাম, এবার কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। তিনি লাস্ট খেলছিলেন ব্রাজিলের ক্লাব রেট্রো FC-তে, সেখান থেকেই কিন্তু রিয়েল কাশ্মীর FC এই থিয়াগো আদানকে সাইন করিয়ে নিয়েছে, এবং কালকে এটার পুরোপুরি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এবার কথা বলবো জামশেদপুর FC-কে নিয়ে। কালকে জামশেদপুর FC-ও কিন্তু একটা বড় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। জামশেদপুর FC কিন্তু সাইন করে নিয়েছে বাঙালি ফুটবলার 24 বছর বয়সী অত্যন্ত ট্যালেন্টেড ঋত্বিক দাসকে। ঋত্বিক দাস যিনি মিডফিল্ডে খেলেন, এছাড়া উইঙ্গার হিসেবেও খেলতে পারেন, তারপর সাইড ব্যাকেও খেলতে পারেন, মানে রাইট মিডফিল্ড, রাইট ব্যাক, রাইট উইং তিনটে পজিশনেই কিন্তু খেলতে পারেন এই ঋত্বিক দাস। তিনি তার খেলা শুরু করেছিলেন 2016-17 সিজনে কালীঘাটের হয়ে, তারপর 2017 থেকে 2020 অবধি খেলছিলেন রিয়েল কাশ্মীরের হয়ে। রিয়েল কাশ্মীরের হয়ে 39টা ম্যাচ খেলেছিলেন ঋত্বিক দাস, সেখানে 4টে গোলও করেছিলেন। আর আগের সিজনে তিনি ISL-এ এসেছিলেন কেরালা ব্লাস্টার্স FC-র হাত ধরে, তবে খুব একটা গেম টাইম পাননি KBFC-তে, মাত্র 4টে ম্যাচেই কিন্তু খেলার সুযোগ পেয়েছিলেন এই ঋত্বিক দাস। তো তাকেই কিন্তু সাইন করে নিয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর FC, এবং কালকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। 2022 সাল অবধি ঋত্বিক দাস জামশেদপুর FC-তেই থাকতে চলেছেন। এবার আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে। সৌরভ গাঙ্গুলি কিন্তু ছেড়ে দিলেন এটিকে মোহনবাগানের স্টেক। তোমরা সবাই জানো সঞ্জীব গোয়েঙ্কা IPL-এর একটা টিম কিনেছেন লখনৌ থেকে প্রায় 7,000 কোটি টাকা দিয়ে, আর সৌরভ গাঙ্গুলি বর্তমানে BCCI-এর প্রেসিডেন্ট। তো সেক্ষেত্রে IPL-এর একটা টিম সঞ্জীব গোয়েঙ্কা কিনেছেন, সৌরভ গাঙ্গুলি BCCI-এর প্রেসিডেন্ট, তো তাই কিন্তু সৌরভ গাঙ্গুলি আর সঞ্জীব গোয়েঙ্কা কোনোরকম বিজনেস ডিলে থাকতে পারবেন না, অর্থাৎ ব্যবসায়িকভাবে কিন্তু যুক্ত থাকতে পারবেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের রুল অনুযায়ী। কারণ যেহেতু তারা যদি পার্টনার থাকে ISL-এ অর্থাৎ এটিকে মোহনবাগানে, তাহলে সৌরভ গাঙ্গুলির ডিসিশন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার ফরে যেতে পারে IPL-এ। যদিও বাস্তবে এরকম কিন্তু কখনোই হয় না, সবাই প্রফেশনাল লোকজন, তো সেক্ষেত্রে এ নিয়ে কোনো চিন্তা নেই, তবে রুল এটাই যে এরকম হতে পারবে না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের রুল অনুযায়ী। সেই কারণেই কিন্তু এটিকে মোহনবাগানের স্টেক থেকে স্টেপ ডাউন করে নিয়েছেন দাদা, অর্থাৎ দাদা এটিকে মোহনবাগানের সাথে অন্যভাবে যুক্ত থাকতে পারেন কিন্তু মালিক হিসেবে আর থাকতে পারবেন না এটিকে মোহনবাগানে। অর্থাৎ দাদার নামে যে স্টেকটা ছিল সেটা সম্ভবত সঞ্জীব গোয়েঙ্কাই কিনে নেবেন। খুব সামান্য পরিমাণই স্টেক ছিল দাদার নামে, সেটাকেই কিন্তু আবার কিনে নেবেন সঞ্জীব গোয়েঙ্কা, এবং পুরোটাই সঞ্জীব গোয়েঙ্কার হাতেই থাকবে। এবং এই ব্যাপারটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে কালকে সঞ্জীব গোয়েঙ্কা একটা নিউজ পোর্টালে অর্থাৎ টিভি চ্যানেলে, সেখানেই কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে দাদা আর থাকছেন না এটিকে মোহনবাগানের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ মালিক হিসেবে আর থাকছেন না। তো এটা অবশ্যই একটা বিশাল বড় আপডেট বলাই যায়, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসা যাক HNK সিভেনিক এবং সন্দেশ ঝিঙ্গানের আপডেটে। লাস্ট দুটো ম্যাচ HNK সিভেনিক, সেখানে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের ডেবিউয়ের একটা বিশাল বড় চান্স ছিল, তবে দুটো ম্যাচেই কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে ক্রোয়েশিয়ান ক্লাব HNK সিভেনিকের তরফ থেকে।
গতকালের ম্যাচে স্লাভেন বেলুপার এগেনস্টে যেটা ছিল এইচএনকে সিবেনিকের, আমরা তো আশা করেইছিলাম যে এই ম্যাচে সন্দেশ ঝিঙ্গান মাঠে নামবেন, অর্থাৎ ক্রোয়েশিয়াতে তার ডেবিউটা হতে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত ঝিঙ্গানকে সেই বেঞ্চেই বসিয়ে রাখা হলো। এই ম্যাচটা এইচএনকে সিবেনিক পেনাল্টিজে গিয়ে হেরে গেছে। তবে ম্যাচ শুরুর আগে ম্যাচ ডে পোস্টারে ঝিঙ্গানের ছবি দিয়ে প্রমোট করা হয়েছিল, যাতে ইন্ডিয়া থেকে একটা বিশাল বড় ভিউয়ারশিপ পেয়ে যায় এইচএনকে সিবেনিক। অর্থাৎ এইচএনকে সিবেনিককে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে গিয়ে ইন্ডিয়া থেকে জাস্ট ভিউয়ারশিপ অর্জন করার জন্য তাকে ইউজ করছে, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ সন্দেশ ঝিঙ্গান এখন অবধি ডেবিউ করতেই পারলেন না এইচএনকে সিবেনিকের জার্সিতে, প্রতিটা ম্যাচেই তাকে কিন্তু বেঞ্চে রাখা হচ্ছে, অথচ ম্যাচ ডে পোস্টারে তার ছবি দিয়েই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। তোমরা হয়তো অনেকে জানো না যে সন্দেশ ঝিঙ্গান কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের পে কাট নিয়ে এইচএনকে সিবেনিকে গেছে, অর্থাৎ এটিকে মোহনবাগানে থাকলে তিনি যে স্যালারিটা পেতেন তার থেকে কিন্তু অনেক কম স্যালারি তিনি এইচএনকে সিবেনিকে পাচ্ছেন, অথচ ইন্ডিয়ার সেরা সেন্টার ব্যাক সেখানে গিয়ে একদমই গেম টাইম পাচ্ছেন না। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও, আমার তো ব্যাপারটা অত্যন্ত খারাপ লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবরে। এসসি ইস্টবেঙ্গল বর্তমানে নর্থ গোয়াতে একটা নতুন হোটেলের মধ্যে কোয়ারেন্টিন পর্ব কাটাচ্ছে, এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। কোয়ারেন্টিনের মধ্যে থাকলেও তারা কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে, অর্থাৎ পুরোপুরি বাবেলের মধ্যে থেকেই তারা প্র্যাকটিস পর্ব চালাচ্ছে। তো এই মুহূর্তের একটা বড় আপডেট বলাই যায় এসসি ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো খবর, তাদের 23 বছর বয়সী ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েল, তিনি হালকা চোট পেয়েছিলেন তোমাদেরকে জানিয়েছিলাম, তবে তিনি বর্তমানে পুরোপুরি ফিট আছেন এবং পুরো টিমের সাথে প্র্যাকটিস করছেন, অর্থাৎ এটা একটা দারুণ খবর বলাই যায় এসসি ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য, যে তাদের ইয়াংগেস্ট মিডফিল্ডার বলতে পারো এই টিমের বিদেশি ফুটবলারদের মধ্যে ড্যারেন সিডওয়েল, তিনি বর্তমানে চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা। নমস্কার, মেঘবালিকা অরিজিনালসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মেঘবালিকা অরিজিনালসে মেঘবালিকার লেখা কিছু শোনাবো না, সেটা কি হতে পারে? তাই আজকে চলে এলাম মেঘবালিকার লেখা দু চার লাইন নিয়ে, ভালোবাসার একটি ছোট্ট গল্প ফানুষ, আশা করছি আপনাদের হৃদয় স্পর্শী হবে। তো চলুন, শুরু হচ্ছে আমাদের ছোট্ট ভালোবাসার গল্প ফানুষ। ঝিলিকার দ্বীপের সম্পর্কটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, সোশ্যাল মিডিয়ায় প্রথম আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব, সেই বন্ধুত্বই কবে যেন সময়ের অগোচরে আরও গভীর হয়ে গেছিল। ঝিলিকের একাকিত্বের জীবনে কখন যেন দ্বীপ একটা বিশাল বড় জায়গা করে নিয়েছিল।